নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো, যার পেজ নম্বর 198 এবং 199 নম্বর পেজ। তো দেখো, আমি চার দাগের যে সমস্ত কোশ্চেনগুলো সলভ করাবো, যেখানে দু নম্বর করে আছে, দশখানা লিখতে হবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা। 615 টাকা হলে আসল নির্ণয় করো। তো দেখো, আজকে আমি পেজ নম্বর 198 নম্বর পেজ এবং 199 নম্বর পেজের যত এসএ কিউব আছে সেগুলো সলভ করাবো। প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে, ঠিক আছে। তোমাকে দশখানা কোশ্চেন লিখতে হবে, 10 দুগুণী 20 নম্বর থাকবে। এর আগে আমি সমস্ত পেজগুলো সলভ করে দিয়েছি, সেখানে আমি টিক মার্ক মানে এমসি কিউব, ঠিক আছে, শূন্যস্থান, ট্রু ফল সব সলভ করে দিয়েছি। 1 থেকে 3 দাগ পর্যন্ত অনেক অঙ্ক সলভ করে দিয়েছি। তো দেখো, এবার আমি চার দাগের কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি। এক নম্বরে কি আছে, আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে যে সমস্ত এবিটি এর টেস্ট পেপারের ম্যাথগুলো সলভ করেছি। তো দেখো, মনে করি আসল সমান সমান পি টাকা, দুই বছরের সব বৃদ্ধি মূল সমান সমান কি আছে, পি আছে, ব্র্যাকেটের মধ্যে কি আছে, 1 + r/100, ব্র্যাকেট ক্লোজ, এন মাইনাস পি। তো দেখো, পি এর মান পি বসিয়ে দিয়েছি, 1 + r এর মান 5 আছে, 5/100, ব্র্যাকেট ক্লোজ, হোল স্কোয়ার, -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 5 × 100, অর্থাৎ 1 + 1/20 এর হোল স্কোয়ার -1। তো বুঝতে পারছো, আমরা দেখতে পারছি এখানে আর সমান সমান 5% আছে, এন সমান সমান 2 বছর আছে, আর চক্রবৃদ্ধি সুদ কত আছে, 615 টাকা আছে। এবার আমাকে কি করতে হবে, প্রশ্ন অনুসারে করে অঙ্কটা বের করতে হবে। তো দেখো, পি বাইরের দিকে আছে, সেকেন্ড ব্র্যাকেটে কেছে 1 + 1/20, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, -1 সমান সমান 615। দেখো, আমি লসাগু করেছি, 20 সঙ্গে 1 যোগ করলে 21 হয়, 21/20 হোল স্কোয়ার -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো দেখো, 21 হোল স্কোয়ার মানে 441/20 হোল স্কোয়ার মানে 400 -1। তো দেখো, 441 থেকে 400 বাদ দিলে কত হবে, 41 হবে বাই 400, তাই তো, পি মাল্টিপ্লাই 41/400 সমান সমান 615। এবার আমি কী করেছি, পি সমান সমান 615 গুণ 400/41, তো কাটাকাটি করলে কত হয়, 15 হয়, তাই তো, 615কে 41 দিয়ে ভাগ করলে কত হয়, 15 হয়। তো দেখো, 15-র সঙ্গে যদি 400 গুণ করো তো কত হবে, আমার 6000 টাকা হবে। তো বুঝতে পারছো, অঙ্কটা আমি খুব সুন্দর করে সলভ করে দিয়েছি এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, সেখানে 2022 সালের মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার প্রত্যেকটা সাবজেক্টের সম্পূর্ণরূপে সলভ করা আছে। তাছাড়া 2022 সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো সম্পূর্ণরূপে সলভ করা আছে। তো দেখো, নেক্সট অঙ্ক কী আছে, রোমান টু এর অঙ্ক, এ ও বি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, এর মূলধন 6000 টাকা এবং লাভ হয় 900 টাকা হলে বি এর মূলধন কত হবে। তো দেখো, অঙ্কটা আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, তোমরা ভালো করে নজর করো। তো দেখো, আমি লিখেছি, মনে করি বি এর মূলধন সমান সমান এক্স টাকা, এ ও বি এর অনুপাত 6000:x। তো দেখো, এর যদি অনুপাত দেওয়ার যদি যোগফল করি তাহলে কী হবে, 6000+x হয়ে যাবে। তো দেখো, এর লভ্যাংশ সমান সমান কী আছে, 1500 × 6000/6000+x টাকা। প্রশ্ন অনুসারে 1500 গুণ কার লভ্যাংশটা বের করতে বলেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি বি এর লভ্যাংশ, তাই তো, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো, 1500 × 6000/6000+x সমান সমান 900। তো দেখো, 1/6000+x সমান সমান 900 × 1/1500 × 6000, কাটাকাটি করলে কি থাকছে, আমরা দেখতে পারছি এখানে নিচে থাকছে 500 × 20 এবং উপরে কি থাকছে, উপরে 1 থাকছে এবং নিচে সব কিছু কেটে যাচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পারছি যে এখানে আমরা 10000 পাচ্ছি নিচে, ঠিক আছে। তো দেখো, 1/6000+x সমান সমান 1/10000। তো দেখো, আমি কোনাকুনি গুণ করলে কি হবে, 6000+x সমান সমান 10000, x সমান সমান 10000 থেকে 6000 বাদ দিলে কত হবে, 4000 হবে। তো বুঝতে পারছো, অঙ্কটা আমি খুব সুন্দর করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, সেখানে তোমরা একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে তোমরা মাধ্যমিকের 2022 সালের প্রত্যেকটা সাবজেক্টের টু দ্য পয়েন্ট সলভ করা আছে। তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক কী আছে, রোমান থ্রির অঙ্ক, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হয় p, n বছর। তো দেখো, প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো কি আছে, পূর্বে জনসংখ্যা কত ছিল। তো দেখো, অঙ্কটা আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। তো দেখো, ধরি এন বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, এন বছর পর জনসংখ্যা হবে, ব্র্যাকেটের বাইরের দিকে কী আছে, x, ব্র্যাকেটের মধ্যে আছে 1 + r/100, ব্র্যাকেট ক্লোজ, n। প্রশ্ন অনুসারে এক্স কী আছে, 1 + r/100, এন সমান সমান পি, অতএব এক্স সমান সমান কী হবে, পি বাই, এটা হয়ে যাবে পি বাই 1 + r/100,
এন ঠিক আছে ব্র্যাকেটের বাইরের দিকে এন বুঝতে পারছো এক্স সমান সমান পি আছে ব্র্যাকেটের মধ্যে কি আছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড মাইনাস এন তোমরা তো সূচক করেছো যে নিচে যদি প্লাস থাকে উপরে যদি যায় তাহলে কি হবে মাইনাস হবে এবং নিচে যদি মাইনাস থাকে উপরে যদি যায় তাহলে সেটা কি হবে প্লাস হবে তো বুঝতে পারছো অঙ্কটা খুব সুন্দর করে দিয়েছে নেক্সট অঙ্ক কি বলেছে নেক্সট অঙ্ক বলেছে রোমান ফোরের অঙ্ক যেখানে আমরা দেখতে পাচ্ছি রুট ফিফটিন প্লাস রুট থ্রি এই একটা সংখ্যা আছে আবার এইদিকে আছে রুট টেন প্লাস রুট এইট এই দুটোর মতো কোনটা বড় আমি দুটোকে বর্গ করে দেবো তো দেখো আমি ফার্স্ট রুট ফিফটিন প্লাস রুট থ্রির অঙ্কটা করছি রুট ফিফটিন প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার সমান সমান কি আছে রুট ফিফটিনের হোল স্কোয়ার প্লাস সূত্রে টু রুট ফিফটিন ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রির হোল স্কোয়ার তোমরা তো জানো এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কি আছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তার মানে কি আছে রুট রুট কেটে গেলে কি থাকছে পনেরো প্লাস টু তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ রুট ফিফটিন আর রুট থ্রি গুণ করলে কত হবে রুট ফোর্টি ফাইভ হবে তার মানে কি আছে টু রুট ফোর্টি ফাইভ প্লাস থ্রি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পনেরো তিন কত হয় আঠারো আঠারো প্লাস টু রুট ফোর্টি ফাইভ অপরদিকে রুট টেন প্লাস রুট এইটের যদি বর্গ করি তাহলে আমরা পাচ্ছি এইটিন প্লাস টু রুট এইটটি এইটিন প্লাস টু রুট এইটটি আমরা দেখতে পাচ্ছি আঠারো আঠারো মিলে যাচ্ছে অপরদিকে দুই দুইও মিলে যাচ্ছে কিন্তু এইদিকে আছে রুট ফোর্টি ফাইভ আর এইদিকে আছে রুট এইটটি আমরা দেখতে পাচ্ছি যে রুট যে এইটটি আছে এটা বড় অর্থাৎ রুট টেন প্লাস রুট এইট এটা কি আছে বড় হবে বুঝতে পারছো নেক্সট অঙ্ক কি আছে রোমান ফাইভের অঙ্ক তো দেখো রোমান ফাইভের অঙ্ক কি বলেছে পি এর মান কত হলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস থ্রি সমীকরণের একটি বীজ তিন হবে তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা আমি খুব সুন্দর করে খাতায় লিখছি এবং তোমরা ভালো করে দেখো এইগুলো তোমরা বাড়িতে বসে যদি প্র্যাকটিস করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি মাধ্যমিকে নাইনটি পার্সেন্টের উপরে পাওয়া কোনো ব্যাপারই না অঙ্কতে তো দেখো আমি অঙ্কটা কী করে করছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো এখানে এক্স সমান সমান থ্রি বসিয়ে পাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো তো দেখো এক্সের মান কী আছে তিন আছে তাই তো দেখো থ্রি মাল্টিপ্লাই থ্রি এর হোল স্কোয়ার মাইনাস পি মাল্টিপ্লাই থ্রি প্লাস থ্রি অর্থাৎ থ্রি মাল্টিপ্লাই তিনের হোল স্কোয়ার কত হবে নয় হবে মাইনাস থ্রি পি প্লাস থ্রি তিন নং কত হবে সাতাশ সাতাশ তারপরে কী আছে প্লাস থ্রিটা আমি সামনের দিকে নিয়ে আসছি এবং মাইনাস থ্রি পিটা পিছনের দিকে দিয়েছি সমান সমান কী আছে জিরো তো দেখো সাতাশ সাত তিন যোগ করলে কত হবে তিরিশ হবে তিরিশ সমান সমান কী আছে আমরা দেখতে পারছি তিরিশ মাইনাস থ্রি পি সমান সমান জিরো অর্থাৎ মাইনাস থ্রি পি সমান সমান কী আছে মাইনাস থার্টি মাইনাস মাইনাস কেটে গেলে কী হবে পি সমান সমান তিরিশ বাই তিন তিন দশকে তিরিশ আমরা দেখতে পাচ্ছি এখানে পি এর মান কত আছে দশ আছে খুব সুন্দর করে অঙ্কটা করে দিয়েছি আর আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের এই চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও এটা আমার একান্ত অনুরোধ তো দেখো নেক্সট অঙ্ক কী আছে রোমান সিক্সের অঙ্ক একটি বৃত্তে দুটি যা এ বি এবং এসি পরস্পর লম্ব এ বি সমান সমান ফোর সেন্টিমিটার এবং এসি সমান সমান থ্রি সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে তো দেখো এটা আমাকে নির্ণয় করতে হবে তো দেখো আমি খুব সুন্দর করে অঙ্কটা সলভ করছি তোমরা প্লিজ খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে তাহলে মাধ্যমিকে নাইনটি পার্সেন্টের উপরে নম্বর পাবে অঙ্কতে তো দেখো অঙ্কটা আমি কী করে করছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো এখানে বলেছে যে একটি বৃত্ত দুটি জ্যা তো দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করেছি যেখানে আমি এ বি এবং এসি পরস্পর লম্ব করেছি ঠিক আছে এবং এ বি সমান সমান ফোর সেন্টিমিটার করেছি এবং এসি সমান সমান থ্রি সেন্টিমিটার করেছি তো বুঝতে পারছো এবং বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে এবং আমরা ব্যাস সমান সমান কত আছে ব্যাস সমান সমান আমাদের এই যে ব্যাসের যে মানটা সেটা আমাকে বের করতে হবে তোমরা তো জানো যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এর উপরে কি আছে রুট হয়েছে তো দেখো এ বির মান কত আছে ফোর আছে ফোরের হোল স্কোয়ার প্লাস এসির মান কত আছে থ্রি আছে থ্রি এর হোল স্কোয়ার অর্থাৎ ষোলো প্লাস নয় সমান সমান কি আছে রুট টোয়েন্টি ফাইভ অর্থাৎ বিসি সমান সমান কত হবে ফাইভ হবে তো আমরা দেখতে পারছি যে বিসির মান বিসি অর্থাৎ এখানে ব্যাস আমরা দেখতে পারছি তাহলে ব্যাসার্ধ যদি আমি বিসির মাঝখানে যদি ও বসিয়ে দিই তার মানে বি ও সমান সমান ও সি হবে অর্থাৎ এর ব্যাসার্ধ কত হবে পাঁচকে দুই দিয়ে ভাগ করলে কত হবে এর ব্যাসার্ধ হবে মানে কত হবে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমরা দেখতে পাচ্ছি ব্যাস পাচ্ছি পাঁচ সেন্টিমিটার এবং ব্যাসার্ধ সমান সমান কী আছে ফাইভকে দুই দিয়ে ভাগ করলে কত হবে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বুঝতে পারছো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান সেভেনের অঙ্ক ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান সমান নাইনটি ডিগ্রি এবং বিডি লম্ব এসির পরে যদি এ বি সমান সমান ফাইভ সেন্টিমিটার এবং বিসি সমান সমান টুয়েলভ সেন্টিমিটার হয় তবে বিডি এর দৈর্ঘ্য কত হবে তো দেখো বিডি এর দৈর্ঘ্য কত হবে সেটা আমি নির্ণয় করছি প্লিজ তোমরা ভালো করে খাতায় টুকবে অঙ্কগুলো তো দেখো এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি ত্রিভুজ এ বি সি এবং যার কোণ আমি এ বি সি সমান সমান নব্বই ডিগ্রি দিয়েছি অপরদিকে
হ্যাঁ ঠিক আছে, BDAC-র পর লম্ব অঙ্কন করেছি এবং AB সমান 5 সেন্টিমিটার বসিয়েছি এবং BC সমান 12 সেন্টিমিটার আমি বসিয়েছি। আমাকে BD এর মানটা আমাকে বের করতে হবে। তো দেখো AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার। আমরা AC-র মানটা বের করেছি পিথাগোরাসের উপপাদ্য বের করে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যে মানটা বেরিয়েছি AC-র মান সেটা 13 সেন্টিমিটার, অর্থাৎ 5 × 25 প্লাস 12 হোল স্কয়ার মানে 144, 25 আর 144 যোগ করলে কত হবে 169, অর্থাৎ AC-র মান 169 ছিল, সেটা রুট করলে কত হবে AC সমান 13 সেন্টিমিটার। অপর দিকে কোণ ABC এবং কোণ ADB এটা কিন্তু সর্বসম, অপর দিকে আমরা দেখতে পাচ্ছি কোণ ABD সমান কোণ ACB, অর্থাৎ AB/AD সমান BC/DB সমান AC/AB, অর্থাৎ 5/AD সমান 12/BD সমান 13/5, অর্থাৎ আমরা দেখতে পারছি এবির মান 5 ছিল, বিসির মান 12 ছিল এবং এসির মান 13 ছিল। অপরদিকে এবির মান কত পেয়েছি, এবির মানও আমরা 5 পেয়েছিলাম, তাই তো মানে লেখা আছে বইতে, মানে আমাদের এবিটিতে লেখা আছে এবির মান কত 5। তো দেখো আমি অঙ্কটা প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করাচ্ছি। তো দেখো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে মানটা বের করছি, 12/BD সমান 13/5। তো দেখো আমি গুণ করছি বিডির সঙ্গে 13 গুণ করলে কি হবে, বিডি গুণ 13 সমান 12 × 5। তো দেখো বিডি সমান কি আছে 12 × 5/13। তো দেখো 5 × 2 কত হয় 60, 60/13 আমরা ভাগ করলে কত হবে 4.8×13 সেন্টিমিটার, তার মানে কি আছে বিডির মান কত হচ্ছে 4.8×13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। তো দেখো পরের অঙ্কটা কি আছে, রোমান 8-এর অঙ্ক। তো দেখো রোমান 8-এর অঙ্ক কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বের পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ ও পি আর পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা খুব সুন্দর করে আমি খাতায় লিখছি করছি, প্লিজ তোমরা এইগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে, এটাই আমার একান্ত অনুরোধ। প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। তো দেখো অঙ্কটা প্রথমে আমি এখানে একটা মানে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার নিয়েছি এবং ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বের পি একটি বিন্দু নিয়েছি, তাই তো, এবং পি বিন্দু থেকে বৃত্তের যে দুটি স্পর্শকের দৈর্ঘ্য আমি পি কিউ এবং পি আর অঙ্কন করেছি, অপরদিকে আমরা পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো পি আর সমান পি কিউ, ও পি সমান 13 সেন্টিমিটার, ও কিউ সমান ও আর সমান 5 সেন্টিমিটার, আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করছি, পি কিউ সমান কি আছে ও পি স্কোয়ার মাইনাস ও কিউ এর হোল স্কোয়ার। তো দেখো 13-এর হোল স্কোয়ার মাইনাস 5-এর হোল স্কোয়ার, অর্থাৎ 169 মাইনাস কি হবে 25, তার মানে আমরা দেখতে পারছি রুট 144 মানে 144 এর বর্গ কত হবে 12 সেন্টিমিটার হবে। তো আমরা ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফলটা নির্ণয় করছি, তোমরা তো জানো যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই তো। তো দেখো 1/2 মাল্টিপ্লাই ও কিউ মাল্টিপ্লাই কিউ পি প্লাস 1/2 মাল্টিপ্লাই ও আর মাল্টিপ্লাই পি আর। তো দেখো 1/2 মাল্টিপ্লাই 5 × 12 প্লাস 1/2 মাল্টিপ্লাই 5 × 12। তো দেখো আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 30 + 30, অর্থাৎ 30 আর 30 কত হবে 60 বর্গ সেন্টিমিটার। পরের অঙ্কটা কি আছে, রোমান 9-এর অঙ্ক। রোমান 9-এর অঙ্ক বলেছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ও ওই বৃত্তের কেন্দ্র, যদি কোণ COD সমান 120 ডিগ্রি এবং কোণ BAC সমান 30 ডিগ্রি হয় তবে কোণ BOC ও কোণ BCD এর মান নির্ণয় করো। তো দেখো প্রত্যেকটা অঙ্ক আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করাচ্ছি। তোমরা যদি আমাদের এই চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে করছি, প্লিজ তোমরা খাতায় লিখবে এবং বারবার প্র্যাকটিস করবে। তো দেখো আমি এখানে একটা কিন্তু খুব সুন্দর করে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করেছি এবং ওই বৃত্তের ও কিন্তু কেন্দ্র, তাই তো, এবং কোন COD সমান 120 ডিগ্রি বসিয়েছি, অপরদিকে কোন BAC সমান 30 ডিগ্রি বসিয়েছি এবং কোন BOC এবং কোন BCD এর মানটা আমাকে বের করতে হবে। তো দেখো কোন BOC এর মান এবং কোন BOC-র মানটা আমাকে বের করতে হবে। তো দেখো BOC আমি এখানে 60 ডিগ্রি মানটা বের করেছি। তো দেখো কোন BAD সমান, তো দেখো কোন BAD সমান 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তো তাই তো, তো বুঝতে পারছো সমান 90 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি বাদ দিই তাহলে কত ডিগ্রি থাকবে, তাহলে 90 ডিগ্রি থাকবে, তো বুঝতে পারছো। তো দেখো 10 দাগের অঙ্কটা কি বলেছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর/ভি এর মানটা নির্ণয় করতে হবে। তো দেখো আমি মানটা আমি খুব সুন্দর করে নির্ণয় করছি।
তো দেখো এখানে আমি একটা খুব সুন্দর করে চং অঙ্কন করেছি এবং চং এর তোমরা তো জানো যে চং এর বক্রতলের ক্ষেত্রফল কি আছে 2 পাই আর এইচ এবং চং এর আয়তনের আয়তনটা কি আছে পাই আর স্কয়ার এইচ ঠিক আছে তো দেখো বক্রতলের ক্ষেত্রফল যেটা আছে সেটা আছে বর্গ একক হবে এবং যেটা সি সমান সমান ঠিক আছে এটা বর্গ একক হবে এবং অপর দিকে ভি যা আয়তন আছে পাই আর স্কয়ার এইচ এটা কি হবে এটা আমাদের ঘন একক হবে তো দেখো সি আর বাই ভি তো দেখো সি এর মানটা কি আছে 2 পাই আর এইচ আছে বসিয়ে দিয়েছি এবং আর ছিল আর বসিয়ে দিয়েছি ভি এর মান কি আছে পাই আর স্কয়ার এইচ তো দেখো আমি বোথ সাইড পাই পাই কেটে দিয়েছি আর স্কয়ার আর আর গুণ করলে উপরে দুটো আর আছে নিচে দুটো আর আছে তো দেখো আর স্কয়ার হয়ে গেল কেটে দিলাম এবং এইচ এইচ কেটে দিচ্ছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার আছে দুই অ্যান্সার কত আছে দুই আছে ঠিক আছে তো বুঝতে পারছো যে একটু লম্ব বৃত্তাকার চঙ্গের যে বক্রতলের ক্ষেত্রফল যদি সি বর্গ একক এবং ভূমির যে ব্যাসার্ধ আর একক এবং আয়তন ভি ঘন একক সি আর বাই ভি এর যে মান আছে এটা কত হবে দুই হবে তো বুঝতে পারছো পরের অঙ্কটা কি আছে এগারো দাগের অঙ্ক তো দেখো এগারো দাগের অঙ্ক কি বলেছে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু ও একটি নিরেট গোলাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে নির্ণয় করছি প্লিজ তোমরা সেই দিকে একটু নজর দাও তো দেখো এখানে আমি একটা শঙ্কু এঁকেছি অপর দিকে একটা আমি গোলক এঁকেছি শঙ্কুর যে আয়তন আছে এর ফর্মুলা কি আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ সমান সমান কি আছে গোলকের ফর্মুলা কি আছে ফোর বাই থ্রি পাই আর কিউব তো দেখো বোথ সাইড থেকে থ্রি থ্রি কেটে গিয়েছে কি থাকছে আর স্কোয়ার এইচ বাই আর কিউব অর্থাৎ এইচ বাই আর সমান সমান ফোর আছে তো দেখো আর বাই এইচ সমান সমান কি আছে ওয়ান বাই ফোর মানে উভয় পক্ষকে আমি দুই দিয়ে গুণ করে পাই তো বুঝতে পারছো অঙ্কটা আমি কী করে করছি তো দেখো টু মাল্টিপ্লাই আর বাই এইচ সমান সমান ওয়ান বাই ফোর মাল্টিপ্লাই টু অর্থাৎ টু আর বাই এইচ সমান সমান ওয়ান বাই টু মানে দুইকে চার দিয়ে ভাগ করলে কত হবে কাটাকাটি করলে কত হবে দুই হবে অর্থাৎ ওয়ান বাই টু অর্থাৎ টু আর ইস টু এইচ সমান সমান কত হবে ওয়ান বাই টু হবে বুঝতে পারছো পরের অঙ্কটা কি আছে আমাদের লাস্ট অঙ্ক বারো দাগের অঙ্ক তো দেখো বারো দাগের অঙ্কটা কি আছে সেই দিকে তোমরা একটু নজর দাও তো দেখো বারো দাগের অঙ্কটাই বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্ততো মাধ্যমিকে দেওয়ার চান্স খুবই বেশি তো দেখো আমি অঙ্কটা কি করে করছি চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটা আমার একান্ত অনুরোধ আজকে আমি মাধ্যমিকে 2022 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করছি যার পেজ নম্বর 198 নম্বর পেজ এবং 199 নম্বর পেজ তো দেখো মনে করি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান সমান এক্স একক সমগ্রতলের ক্ষেত্রফল কি আছে সিক্স এ স্কোয়ার হয়ে গেল তাই তো সিক্স এ স্কোয়ার হয়ে গেল তো দেখো মনে করি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য কিন্তু এ একক হবে ঠিক আছে এ একক এবং সমগ্রতলের ক্ষেত্রফল কি আছে সিক্স এ স্কোয়ার আছে প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করতে বলেছে তাই তো তো দেখো কী হবে এ প্লাস এ মাল্টিপ্লাই 50/100 অর্থাৎ 50 × 100 = 1/2 অর্থাৎ এই লসাগু করে পাচ্ছি 3a/2 একক তো দেখো এখন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি বের করতে হবে আমাকে 6a² 6 × এর মান কি আছে 3a/2 এর হোল স্কোয়ার অর্থাৎ 6 × 9 এর হোল স্কোয়ার বাই 2 × 4 অর্থাৎ 54a² / 4 অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 54a² / 4 −6a² তাই তো 6a² / 6a² ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 100 তো দেখো আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি আসছিল 54a² - 24a² অর্থাৎ এই বিয়োগ করলে কত পাচ্ছি 30a² / 4 / 6a² তো দেখো আমরা এখানে ক্যালকুলেশন করে যেভাবে পাচ্ছি তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখবে এটা আমার একান্ত অনুরোধ অর্থাৎ 30a² / 4 মাল্টিপ্লাই 1/6a² মাল্টিপ্লাই 100 তো দেখো কাটাকাটি করে 6 5 6 30a² কেটে গেল ঠিক আছে 4 25 100 অর্থাৎ 5 × 25 সমান কত হবে 125% আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ সম্পূর্ণরূপে সলভ করা আছে এবং 2022 সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে